স্বাগত বিবি টিভি সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামি। বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিষদ করে আসছে নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লব আর হাজারো জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনমুক্ত হয় দেশ। 5 আগস্ট নতুন এক বাংলাদেশের আবির্ভাব ঘটে বিশ্বে। স্বৈরশাসক হাসিনার পতনের 3 দিনের মাথায় 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। নানামুখী চ্যালেঞ্জ, শঙ্কা, ষড়যন্ত্রের চাপ সামলে 1 মাস পার করেছে নতুন সরকার। সরকার পতনের পর সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়ছে, প্রবাসীদের পাঠানো রেকর্ড রেমিটেন্স এসেছে সরকারের প্রথম মাসে। হাসিনার পতনের পর আলোচনায় আসে গণভবন নিয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখানে থাকবেন কি না তা নিয়ে আলোচনা হয় বিভিন্ন মাধ্যমে। তবে বেশি দিন অপেক্ষা করতে হয়নি গণভবন নিয়ে। শেখ হাসিনার পতনের প্রায় 1 মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়েছে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। সেখানে তুলে ধরা হবে বিগত 16 বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে ভারতের এই অবস্থান নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন। শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য বলেন তিনি। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনীকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়। কিন্তু তিনি রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, হামাসের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশে কোনো যুদ্ধ পরিস্থিতি নেই, বরং বাংলাদেশ অতি সম্প্রতি দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গত 15 বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিতে আছে। রাজনাথ সিংয়ের রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল ও হামাসের সঙ্গে সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের নাম উল্লেখ করা হয় দূরভিসন্ধিমূলক বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময় উপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভালোই করছে, দ্রুত সময়ের মধ্যে তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছে, অনেক সমস্যার সমাধানও করেছে। শনিবার রাত 10:30 সস্ত্রীক সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতা বিপ্লবের পর জনগণের সমর্থন ও সহযোগিতা দরকার, বিশেষ করে অর্থনীতিকে সমৃদ্ধ করতে গার্মেন্টসগুলোকে সচল রাখতে হবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রেও যেসব রাজনৈতিক দল, সব সংগঠন, ব্যক্তি, দেশপ্রেমিক মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখন বড় রকমের ক্রান্তিকাল যাচ্ছে, একসঙ্গে কাজ করতে পারলে বিপ্লবের যে লক্ষ্য তা ধরে রাখতে পারব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ত্রাণ সংগ্রহ কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি বলেন, পাশের দেশের বড় বড় নেতাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন কীভাবে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবেলায় এগিয়ে আসতে হবে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন জেলা থেকে আসা দলের নেতাকর্মীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শেষে এই বিএনপি নেতা এসব কথা বলেন। বিবিএটিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।